এখানে টাকা বানানোর জন্য যদি আমার আসতে হতো, আমার ফুপু চাচা, আপনি জানেন আমাদের পরিবারের কতজন মন্ত্রী বা কতজন এই উচ্চ পর্যায়ে আছে, আমি তো ঢাকা বেশি কামাইতে পারতাম। তাহলে এখানে কেন আপনাদের নাম ডুবানোর জন্য তারা এখানে আসতাম না রাজনীতি করতে? মাননীয় মন্ত্রী, আজকে কষ্টের সাথে বলতে হয় এটি, এগুলি আসলে বলতে পারিনি আমরা অনেক কিছু, কিন্তু আজকে দুই বছর হয়েছে এই বরিশাল শহরের মানুষের আমার কাছে চাহিদা নর্মাল একটা মেয়রের থেকে তো অনেক বেশি, তো সেই ডিমান্ডটা যেন আমি পূরণ করতে না পারি। আমার যেটা মনে আছে, ভিতরে যেটা আছে সেটা বলার চেষ্টা করি, সবারটা শুনি, শুনে যেটা আমার ভিতরে আছে সেটা বলার চেষ্টা করতে। আজকে আমাদের আমার বাবা ফোন দিয়ে, আমি কালকে সকালবেলা লঞ্চঘাটে গিয়ে রিসিভ করেছিলাম আমাদের মন্ত্রী মহোদয়কে, আমাদের শ্রদ্ধেয় সম্মানিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পরিকল্পনা আপনার পরিকল্পনা মন্ত্রণালয় ইচ্ছা ভেরি, আমাদের দেশের একটি যে কয়টি মন্ত্রণালয় আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, এবং আমার বাবা বলেছেন একজন সৎ মানুষ যাচ্ছেন মুরব্বী, খুবই সম্মানিত ব্যক্তি, তুমি কিন্তু ঠিক মতো তাকে, তাই বললাম বাবারে বললাম যে তুমি চিন্তা করি না, তোমার সন্তান এ পর্যন্ত বরিশালে, আমি চেষ্টা করি আমাদের যারাই আসেন আমাদের আওয়ামী লীগের বা মন্ত্রী পর্যায়ের, এবং আমার বাবা বিগত দিনে করেছেন, আমার দাদা যখন ছিলেন করেছেন, এই শহরে আমি মনে করি যারাই আসেন আমাদের আমার মেয়মা, এবং যেহেতু আমি মেয়র নির্বাচিত হয়েছি এখানে, তা আমাদের সেই মন্ত্রী মহোদয় উপস্থিত আছেন, আমাদের সিটি কর্পোরেশনের পরিকল্পনা থেকেই কিন্তু প্রথমে মন্ত্রণালয় আমাদের মতো, আমরা প্রজেক্ট দিলে পরে যায় আমাদের আমাদের মন্ত্রণালয়, সেখান থেকে যায় পরিকল্পনা মন্ত্রণালয়, তারপরে একটেক, আমি দুটি, আমি দায়িত্ব গ্রহণ করার পরে দুটি প্রকল্প পাঠানো হয়েছে। আসলে প্রকল্প যদি কোনো প্রজেক্টগুলিতে যদি কোনো, আমি এতটুকু বলতে চাই যে যদি কোনো ভুল থাকে, প্রজেক্ট বানানোর দায়িত্ব কিন্তু মেয়রের না, আমার দায়িত্ব হচ্ছে যে জনগণ যে ডিমান্ডটা আমার কাছে করবে সেই ডিমান্ডটা আমি আমার যারা অফিসের কর্মচারী কর্মকর্তা আছেন বা ইঞ্জিনিয়ার আছেন তাদের বলবো, তারা সেই প্রজেক্টটি তৈরি করে, আর তাদের যদি গাফলতি থাকে বা তাদের যদি ব্যাকটায় থাকে, আলটিমেটলি যেহেতু আমি মেয়র আমার কাজে এসেই পড়ে, আলটিমেটলি দায়িত্ব আমারই, কিন্তু আমি তো সারা জীবন মেয়রগিরি করে আসি নাই, আমি দুই বছরের মেয়র, আমার বসতে বসতে দুই বছরে আজকে অবকাঠামোগতভাবে, আমি মন্ত্র মহোদয়কে এতটুকু বলতে চাই যে আজকে আমার সিটি কর্পোরেশনে আমি যখন দায়িত্ব গ্রহণ করেছি 350 কোটি টাকা দেনা নিয়ে বসেছি, 130 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী জিওবির টাকা আমাদের, যেহেতু আমার অবস্থা খারাপ ছিল যেদিন আমি দায়িত্ব গ্রহণ করেছি বসেছি চেয়ারে, প্রায় 25 কোটি টাকার উপরে সরকারি যে টাকাটা আমাদের মানে আমার লোকাল ফান্ড থেকে দেওয়ার কথা ছিল সেই টাকাটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মাফ করে দিয়েছে, আমার জানা মতে অন্য কোনো সিটি কর্পোরেশনকে মাফ করছেন কিনা আমি জানি না, তো সেইখান থেকে সেই টাকা আজকে পর্যন্ত আমার চ্যানেলে পয়সা আসছে না, আজকে দুই বছর হয়ে গেছে যে পাশ করা প্রকল্প 130 কোটি টাকা, তারপরে এই প্রকল্পের আবার আরও অনেক জিনিস আছে ভিতরে যেগুলি হয়তো বা আজকে আমরা এখানে আমি মাইকের সামনে অনেক কিছুই বলতে পারবো না, যে আমি হয়তো খরচা করতে পারবো 70 কোটি টাকা খরচা করতে পারি কি না সন্দেহ, কারণ কনসালটেন্সি সহ বিভিন্ন ধরনের যে, তো জনগণকে তো এটা আমার বোঝানো সম্ভব না, আমাদের আমরা বরিশাল আমি মনে করি সিটি কর্পোরেশন ইজ দ্য মোস্ট বাংলাদেশের মধ্যে, আমি দায়িত্ব নেওয়ার পর যতটুকু বুঝছি যে দিস ইজ দ্য মোস্ট করাপ্টেড প্রতিষ্ঠান ইন বাংলাদেশ, আমার মনে হয় নট অনলি বরিশাল সিটি কর্পোরেশন, দিস ইজ দ্য অল সিটি কর্পোরেশন, বিকজ এখানে কারণ হচ্ছে যে সরাসরি এখানে মেয়রের ক্ষমতা, এই শহর থেকে আপনার ট্যাক্স উঠে এই টাকাটা আপনি আমার চেক পাওয়ার যে আমার নিজের চেকটা কিন্তু আমি নিজে সাইন করি, সো দ্যাট ইজ দ্য যে পাওয়ার আর কারো নেই, প্রধানমন্ত্রীও কিন্তু যখন খরচা করেন তার ওই ই থেকে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড় দিয়ে আনতে হয় যে কারণে, এবং কি আমাদের এই সিটি কর্পোরেশনগুলি হলো কি আজকে যদি জনগণের সাথে সেবা দেওয়া, দিস ইজ দ্য সরাসরি রাইট, একটা এমপির কিন্তু সে হচ্ছে যে আইন প্রণয়নকারী, কিন্তু একটা মেয়র কিন্তু হচ্ছে ওই শহরের প্রতিটি মানুষের সাথে, এখানে আমার সরকারি যারা কর্মচারী কর্মকর্তা আছেন সবার উদ্দেশ্যে আমি বলতে চাই যে বেদমি নেবেন না, যে কটি লোক এখানে আছে সাংবাদিকতা শুরু করে বরিশালের যে কটি, আই নো পার্সোনালি এভরি সিঙ্গেল ওয়ান, বিকজ আমি মেয়র এই শহরের,
আমার তাদের প্রতিটা লোকের সাথে আজকে কানেক্ট, আমি যদি এদেরকে শিখাই দিছি না, শিখাইনি কিন্তু, তারা কিন্তু জেনুইন ডিমান্ডটা বলতেছে, তারা আমার বাধ্যবাধকতা প্রথমে হয়তো বা তারা চিন্তা করছে কি হলো মেয়র মনে করে না, কিন্তু আজকে দুই বছর যাওয়ার পর আপনার সিটি কর্পোরেশনে আমাদের বাংলা বরিশাল সিটি কর্পোরেশনে 30 কোটি টাকা আমার নিজের লোকাল ফান্ড আমার জমা আছে, সেই জায়গায় আমি বরিশাল সিটি কর্পোরেশন, যেখানে আমি 7 মাসের বেতন বকেয়া নিয়ে আমি দায়িত্ব গ্রহণ করেছি মন্ত্রী মহোদয়, আপনার অবগতির জন্য জানাচ্ছি। এবং বিষয় হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মানুষ কন্যা, মানবতার মা, আমাদের অভিভাবক, তিনি সারা বাংলাদেশ নিয়ে চিন্তা করেন। আমার কাছে মনে হয় যে আমি যে এটা বারবার এটা তার কাছে বা একবার দুইবার বলাটা, আমাকে যে দায়িত্ব তিনি দিয়েছেন, আমাকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানিয়েছেন, আমাকে এখানে মেয়র বানিয়েছেন, আমি যে যদি সারাদিন ওনার কাছে আমি আমার এগুলি নিয়ে আসছে, তাহলে কিসের মধ্যে আছে? আমি যদি এই সমস্যার মধ্যে, আমি তো ফিল করতেছি এখন যে আসলে এই যে বাধাগ্রস্ত আমাদের করা হচ্ছে, বরিশালকে বঞ্চিত, এটা বরিশালকে করা হচ্ছে না মাননীয় মন্ত্রী, এটা জননেত্রী শেখ হাসিনাকে করা হচ্ছে, এই ক্ষতি আমাকে করতেছে না। আপনি জানেন 15ই আগস্টের পর থেকে যে পরিবারগুলি আজকে মাননীয় প্রধানমন্ত্রী পরিবারের সাথে ক্ষতিগ্রস্ত, তার মধ্যে আমাদের পরিবার, এবং আজকে আমার বাবা সারাটা জীবন এই দলের জন্য, এই শহরের জন্য, এই মানুষের জন্য করে গেছেন, আমাদের তো এর বাইরে আর কিছু নাই। তো কেন আমার প্রজেক্ট, আমি যদি প্রধানমন্ত্রীর আত্মীয় বলবো না, এখানে আত্মীয় না, আমি দায়িত্ব গ্রহণ করছি, আমি শপথ দিচ্ছি, তিনি আমার অধীন, আমি তার অধীনে কর্মকর্তা কর্মচারী যেটাই বলেন, বিকজ আমি শপথ, আমাকে শপথ পড়াইছেন মাননীয় প্রধানমন্ত্রী, সরাসরি আমার বাবা মন্ত্রী পদমর্যাদার আছেন সেখানে। আমার যদি আজকে যে বাধা আমি গ্রস্ত হচ্ছি যেভাবে, আমি তো বুঝতে পারতেছি এটার মানে অন্য কিছু না, এটার মানে আমাকে বাধাগ্রস্ত করতেছে না। আজকে আমি যেভাবে সিটি কর্পোরেশন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো মাননীয় মন্ত্রী যে আমার যেসব প্রোপাগান্ডা বা প্রতিটির অ্যান্সার আমার কাছে আছে, আপনি আমাকে জিজ্ঞেস করবেন, কিন্তু কেউ তো জিজ্ঞেস করে না, খালি বলেই যায় বিভিন্ন ধরনের কথাবার্তা, প্রোপাগান্ডা, মিথ্যাচার। তো এই মিথ্যাচার, আমার বাবা যখন পৌরসভার চেয়ারম্যান হয়েছিলেন 73-এর পরে, তার নামে কিন্তু সবসময় সে ডাকাতি করে এইটা সেটা হেন তেন বহুত কথা কিন্তু তখনও বলা হয়েছিল। আমার বাবা কিন্তু স্বতন্ত্র এই শহরের 26 বছর বয়সে সব থেকে ইয়াং স্বাধীন বাংলাদেশের প্রথম চেয়ারম্যান হয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় বিরুদ্ধে। বঙ্গবন্ধু খুশি হয়ে তাকে কিন্তু আমাদের জাতির জনক বাসা একটা উপহার দিয়েছিলেন, একটা বাড়ি দিয়েছিলেন, এবং সেই বাড়ি নেননি, সেটা হলো যে অন্য জিনিস, আমার দাদা এসে বলছে যে না ফেরত দিয়ে দিছে। আজকে আমার দাদা, আপনি জানেন মাননীয় মন্ত্রী, 10 কাটা করে জায়গা তখনকার মন্ত্রীদের সবাইকে দেওয়া হয়েছিল, আমার দাদা কিন্তু ঢাকা শহরে জায়গা নেননি। তা সেই রক্ত আমার গায়ে, আমাদের আমার সুকান্তবাবু, আমার 4 বছরের আমার বড় ভাই সেই 15ই আগস্টে নিহত হয়েছেন, আমার মার গায়ে 5টা গুলি নিয়ে আমাদের আজকে এইখানে নিয়ে এসেছেন। আমাদের এই জীবনটা কীভাবে কাটছে আজকে পর্যন্ত আসার পিছনে আমি জানি, এবং আমার পরিবার জানে যে আমাদের জীবন কীভাবে গিয়েছে। তা আমাদের তো টাকা পয়সা তো আমাদের ডিমান্ড না, বা এখানে টাকা বানানোর জন্য যদি আমার আসতে দেয়, আমার ফুপু চাচা, আপনি জানেন আমাদের পরিবারের কতজন মন্ত্রী বা কতজন এই উচ্চ পর্যায়ে আছে, আমি তো টাকা বেশি কামাইতে পারতাম, তাহলে এখানে কেন আপনাদের নাম ডুবানোর জন্য তাহলে আমি এখানে আসতাম না রাজনীতি করতে? মাননীয় মন্ত্রী, আজকে কষ্টের সাথে বলতে হয় এগুলি, আসলে বলতে পারিনি আমরা অনেক কিছু, কিন্তু আজকে 2 বছর হয়েছে এই বরিশাল শহরের মানুষের আমার কাছে চাহিদা নর্মাল একটা মেয়রের থেকে তো অনেক বেশি। তো সেই ডিমান্ডটা যেন আমি পূরণ করতে না পারি, তাহলে যারা এই শক্তি যারা কাজ করতেছে পিছনে, ক্ষতিটা কার? ক্ষতি এই দলের, ক্ষতি মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু আমি তার একজন পরিবারের সন্তান, আমি বলতে পারি না, যেহেতু আমি একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, অনেক কিছু আছে যেগুলি আমি বলতে পারি না মানুষকে। আজকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়, গতকালকে একটা ঘটনা দেখেন, প্রশাসনিকভাবে আমার প্রতিটি একটা লোককে অপহরণ করে নিয়ে যাবে অস্ত্র থেকে, তার বিরুদ্ধে একটা মামলা আমার প্যানেল মেয়র হইতে শুরু করিয়া এই মহানগর আওয়ামী লীগের প্রতিটি নেতা 5টা ঘন্টা বসাই রাখলো থানায়। আমার জয়েন্ট সেক্রেটারি 3 জন, আমার সাংগঠনিক সম্পাদক মহানগর আওয়ামী লীগের, আমার প্যানেল মেয়র সহ ফুল কাউন্সিলর বৃন্দ, এবং পুলিশ উদ্ধার করে আনছে সেখান থেকে, সেই ওই জায়গা থেকে, ওই লোককে অস্ত্র দিয়ে ঠেকাই নিয়ে গেছে। সেটা 6টার সময় হতে শুরু করে তারপরে শুরু হয়ে গেল, আমরা তো ভাঙচুরের, আমরা তো ওই ফ্যাক্টরিতে, যে ফ্যাক্টরিতে নিয়ে তাকে আটকে রাখছে তাদের ভাঙচুর করতে যাইনি, আমরা কি বলছি, আইনত পৌঁছে গেছি। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এর আগে আমি আইনতভাবে একটা ওয়াল, আমার সরকারি বাবা এই যে বিভাগীয় কমিশনার সাহেব আছেন এখানে,
ডিসি স্যার ছিলেন আগের, মাপার পরে কি দেখা গেল আমাকে ক্ষতিগ্রস্ত করেন সারা বাংলাদেশে, যে আমার সাথে সরকারি প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের সাথে বিসিকের সাথে গন্ডগোল। বিসিক একটি সরকারি প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশনের ভিতরের একটি প্রতিষ্ঠান। পরে মাপ দিয়ে এখন আর কোনো কথা বলেন, এখন ওয়াল আমার জায়গায় তো করে, এখন তো ভাঙেও না ওয়াল। দেখা গেল কি 6 ফিট 8 ফিট আমার সিটি কর্পোরেশনের জায়গায় ঢুকে গেছে। আমার জায়গা বলতে জায়গাটা আমার না, জায়গাটাই বরিশালের জনগণের। বরিশালের জনগণের এই যে প্রতিটি টাকা, এই বরিশালের জনগণের, আমাকে তারা প্রতিনিধি, আমি তাদের প্রতিনিধি, তাদের এই টাকা এই সম্পদ দেখে রাখার দায়িত্ব আমার। পরিকল্পনা অবশ্যই পরিকল্পনা, আমার যে পরিকল্পনা, আমি দায়িত্ব নেওয়ার আগে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা থেকে আমি এখন অনেক দূরে। আর ব্যাখ্যা আমি বেশি দেব না, কি কারণে আপনার অনেক ধরনের প্রভাব আজকে আমার, এখন কি আমার গভর্নমেন্ট থেকে তো টাকা মানে যেটা বরাদ্দ আসেনি হয়তো বা আমার ব্যর্থতা, কিন্তু এখন তো আমার বেতন দেওয়ার মতো হচ্ছে আমার সিও নাই, সচিব নাই, আমি তো বেতন এই যে টাকা আমি জমাইছি ঠিক আছে দিলেন না, তো কোন জায়গায় আমি বাধা, কোথায় নিয়ে আমাকে দাঁড়া করানো হয়েছে যাতে আমি আমার বেতনটা না দিতে পারি, আমার লোকাল ফান্ড আমি খরচা করতে না পারি, এটা কার বিরুদ্ধে হচ্ছে আমার মাননীয় মন্ত্রী? এটা আপনাদের উপলব্ধি করার বিষয় আছে, বোঝার বিষয় আছে, কারা এর পিছনে কাজ করতেছে, কোন শক্তি? আমার বাবা মন্ত্রী, আমার প্রভু দেশের প্রধানমন্ত্রী, আমি মেয়র, এখানে কোন ক্ষমতা এখানে ব্যবহার হচ্ছে চিন্তা করেন। এই শহরে যে ডিসি সাহেব আসছেন সে তার সাথে কথা হয়েছে যে ক্রাইম রেট নাই বললেই চলে আমাদের সারা বাংলাদেশের মধ্যে, এখানে কোনো চাঁদাবাজি নাই, এখানে আওয়ামী লীগ ছাত্রলীগের কোনো গণ্ডগোল নাই, যেভাবে আমি নিয়ন্ত্রণ করে রাখছি, কোনো তদবির নাই, কোনো পুলিশের থানায় তদবির নাই, কোনো টেন্ডারবাজি নাই, তা সমস্যাটা কোন জায়গায় আমি জানি না। আজকে আমাদের আওয়ামী লীগ সংগঠন বলেন এভরিথিং, বিগত দিনের থেকে এখানে যারা আছে বরিশালের সপ্তম বসে আছে সাংবাদিক সহ এভরিবডি আমার তাদের কাছে করছেন যে তারা রাস্তায় বাইরে দেখি তাদের কাছে চাঁদা চায় কেউ? আজকে ছাত্রলীগের ছেলেরা দিয়ে আপনাদের কি ভাঙচুর করে? আপনারা একটা ঈদ গাড়তে গেলে সেখানে টাকা চায়? বা আপনাদের কোনো নেতারা কোনো ধরনের বিরক্ত করে কিনা? আমার মনে হয় না যে বরিশাল শহর এখন যেভাবে চলছে এর থেকে শান্তি, আমি তো এই শহরের সন্তান, আমার জন্মই কালী ভেঙে যাবে, এর থেকে শান্তির কোনো সময় বিগত দিনে কাটেছে আমার মনে হয় না। তো কথা আরও অনেক আছে আপনার সাথে, আমি নিরিবিলি আমি আলাপ করব, তো কেউ মনে কষ্ট দেবেন না, এটি কারো, এটি কারো আমার কথাগুলি উদ্দেশ্য লক্ষ্য আমার বরিশালের জনগণ। আমার কথা হচ্ছে গত মন্ত্রী আসার পর বলছে আমার টাকা লাগবে না, আমার উন্নয়ন কাজগুলি করে দেন, আমি তদারকি করিনি, আমি তো টাকা কামানোর জন্য আসিনি এখানে। আমার নৌপরিবহন মন্ত্রীকে বলেছি যে আপনার মাধ্যমে আমি জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যেহেতু আপনি আসছেন আর আমার জানেন যে এই সুযোগটা মেনলি হয়েছে যে আমার, আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক আল্লাহ আবুল্লাহ আবদুল্লাহ আমার পিতা, আমি সকালবেলা যাকে দেখা হইলে পায়ে হাত দিয়ে সালাম করি এবং বিকেলবেলা যখন তিনি যান পায়ে হাত দিয়ে সালাম করি। এমন এমন কথা বলা হয় যে আমার বাবার সাথে আমার মানে একটা প্রধানমন্ত্রী ওই একটা জায়গা হয়েছে যে প্রধানমন্ত্রী খুবই মানে অন্য সব কর্মকাণ্ড তো বোঝেন, যে তার ভাইয়ের সাথে মানে ছোট হলে সে তার বড় ভাই যে তার সাথে আমি এই ধরনের মিথ্যাচার, যদি মানে মিথ্যাচারের তো একটা সীমা আছে মনে করেন, কিন্তু সেটার জবাব কিন্তু আমার কাছে চাইতে কেউ আসে না, যে এই কথাটা আমি এক্সপ্লেন করে দিতে পারবো মাননীয় মন্ত্রী, আমার কাছে আছে অ্যান্সার, এইটা কেন হলো সেটার অ্যান্সার আমি দিয়ে দিতে পারবো। তো আমার কষ্টের কথাগুলি বলে ফেললাম আর কি, যেহেতু আমার পরিচালন নাগরিক আজকে যে এস এম ইকবাল কাকু আছেন, আজকে আমাদের চেয়ারম্যান বোর্ডের চেয়ারম্যান স্যার আছেন, এনএসএল ডিরেক্টর স্যার আছেন, আমাদের সাংবাদিক ভাইরা যে কোশ্চেনগুলি করলেন, তারা কিন্তু অনেকেই আমাদের দলীয় সাংবাদিক না, হয়তো বা বিএনপি করেন বা অন্যান্য দল করেন, বা তারা বলছেন বরিশালের নিড, আমি বরিশাল যখন নির্বাচিত হয়েছি এ শহরের 2.5 লক্ষ মানুষের দায়িত্ব আমার কাঁধে, তা আমি হয়েছি যে আবুল আসাদ আব্দুল চার পুরুষ আজকে রাজনীতি করি, আমার তো ঘুম আসে না মাননীয় মন্ত্রী রাত্রে, ভাই আপনি ঘুমান না কেন? আমাকে যখন এই পরিবারের এই যে এতগুলি পরিবারের দায়িত্ব আপনি যদি মনে করেন এটি আমার ঘর, আমি জন্মগ্রহণ করেছি এই শহরে, এই শহরের প্রতিটি বাড়ি আমার বাড়ি, আজকে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমার উপরে দিচ্ছেন এই বয়সে, আমার তো ঘুম কীভাবে আসবে মাননীয় মন্ত্রী? কারণ আমি তো জানি ষড়যন্ত্র কী হচ্ছে, কারণ আমি জন্মগ্রহণ করছি তো ষড়যন্ত্রের মধ্যে থেকে, আমি জন্মগ্রহণ করছি, আমার দাদা চার মন্ত্রণালয় মন্ত্রী ছিলেন, আমার বাবা এই পৌরসভার চেয়ারম্যান 73 সালে, তো আমরা তো দেখছি জীবনে বহু উত্থান, দুইবার জীবনে এ বনবাসে গেছি, 75-এর পরে গোষ্ঠী সভা মারিয়ে ফেলেছে, 5 বছর ইন্ডিয়া ছিলাম, 9/11 সময় কী অপরাধ ছিল আমাদের, 10 বছর আমেরিকার মধ্যে থাকা বনবাসে পলিটিক্যাল অ্যাসিলামে কাটাই আসছি,
সো আমরা তো আমাদের জীবনটা তো স্কুল কলেজে পড়তে গেলে পরে আমাদের নাম নিয়ে ব্যঙ্গ করা হতো, আপনারা শুনছেন হয়তো, অনেক কিছু তো আমরা বলিনি। আমার মার কোলে 15 আগস্টে যখন আমার মার গায়ে 5টা গুলি লাগছে, আমি মার কোলে ছিলাম, হয়তো বা আমি আমার মনে প্রাণে এটা বিশ্বাস যে আজকে আমাকে এখানে জীবিত আমার ভাই মারা গেছেন, আমার গায়ে তো একটা কোনা লাগতে পারতো না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেন না যে নিশ্চয়ই আল্লাহ তাকে একটা কাজের জন্য রাখছেন, সেই কাজ না করা পর্যন্ত কিন্তু 19 বার তার উপরে হামলা হয়েছে। আমিও বিশ্বাস করি আমি এই পরিবারের সন্তান হিসেবে, আমি গর্বিত যে ওই দিন তো আমি মরে যেতে পারতাম। আজকে হয়তো এই জনগণের সেবা আমি যদি পরিবর্তন না করতে পারি এই শহরের, আমি তো দেখি না মাননীয় মন্ত্রী কারো পক্ষে এই শহরের, কারণ আমাকে যেভাবে ভালোবাসে মানুষ বা আমার পরিবারকে যে রেসপেক্ট করে দক্ষিণাঞ্চলের মানুষ, আমি একটা কাজ করলে পরে সেখানে আমি তো জানি যে ট্যাক্স নিয়ে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা, তো আজকে আল্লাহ বাঁচাই রাখছে 15 আগস্টে। আমি বিশ্বাস করি আপনাদের এই জনগণের সেবা করার জন্য আজকে এই যে যে সেনিয়া সাদিক আবদুল্লাহ যে ভূমিকায় কাজ করতেছে বরিশালে, হয় আমি বিশ্বাস করি যে সেই জায়গা থেকে আমি সারা জীবন রইনি, আমার নীতি নৈতিকতার জায়গা থেকে আমি এই আমার পরিবারের সবচেয়ে বঞ্চিত সন্তান এবং সবচেয়ে ব্যাড এক্সাম্পল ছিলাম। আল্লাহ আজকে কিন্তু আমাকে সবচেয়ে আজকে রাজনৈতিক বলেন আমার পরিবারের মধ্যে, আজকে প্রশাসনিক বলেন, ওই উপর আল্লাহ ছাড়া এই চেয়ারে কেউ বসাইতে পারে না, তারপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমার পিতা হাজী আবুল ওস্তাদ আবদুল্লাহ, আমার বাপ দাদার নাম ডুবানোর নাগে নিয়ে যাওয়ার জন্যই এখানে আসছি আমি, যদি কিছু করতে না পারি চলে যাবো রিজেন দিয়ে, এখানে থাকার আমার কোনো অধিকার নেই। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, মাননীয় মন্ত্রী আপনি আসছেন আমাকে এটা আমি আমি আপনাকে বললাম যে বিগত দিনের এই প্রশাসনিক কোনো সরকারি কোনো কাজে আমার আমাকে ডাকা হয় না, এই শহরের মাপ দিতেছে আমি জানি না, আজকে নদীর মাপ মাপতেছে আমি জানি না, আজকে ইদের বলে ওই যে হাইওয়ে আমার শহরের ভিতর দিয়ে হাইওয়ের রাস্তা নিয়ে যাবে মানুষ সব দৌড়ে আসছে আমার কাছে, আমি কিন্তু আমি মেয়র থাকতে আমার যে ভিতর আমার শহরের মাঝখান দিয়ে হাইওয়ে হবে বাইপাস হবে যেখানে আগে প্ল্যান হয়েছে এক জায়গা থেকে, এই ধরনের মনে করেন। আমি তো যে বললামই আপনাকে যে আমার সব কথা বাবার শরীর খারাপ আপনারা জানেন, টেনশন করে সব তাকে আমি জানাই তো চাই না, তা আপনাদের আপনারা মুরব্বী আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থাকেন যে কারণে আমি জানাইলাম এই কথা। আর যত দিন যাবে যখন আমি আরও বাধা যখন দেখবো যে আমি লাস্ট এখনো 2 বছর আর সোয়া 2 বছর 2.5 বছর হয়ে গেছে, আমি ব্যর্থ মানে আওয়ামী লীগ ব্যর্থ, আমি ব্যর্থ মানে মাননীয় প্রধানমন্ত্রীর পরিবার ব্যর্থ, যেটা বলতে আঙ্গুল জাগাইতে এই যে যারা যারা এই ধরনের এই কাজগুলি করতেছে, যারা আমাদের দেশ বিরোধী কাজগুলি করতেছে তাদের জন্য সুবিধা হবে মাননীয় মন্ত্রী। ধন্যবাদ সবাইকে, সবাইকে আমি অ্যাড্রেস করলাম না সেন্টিমেন্টাল হয়ে, এর জন্য আগে ডিসিশন সবার আগে আমি বক্তব্য দিয়ে দিলাম, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এটা আমার আমার বক্তব্য কারো ব্যক্তিগত উদ্দেশ্য না, এই শহরের প্রতিটি যারা আমার বাপ যারা আমার দাদাদের দাদাকে নিয়ে প্রতিহিংসামূলক বিষয় ঘটনা ঘটিয়েছে এই শহরে শান্তিতে ঘুমায় আমি তাদের পাহারা দিয়ে রাখি, কিন্তু যারা আমার বিরুদ্ধে রাজনীতি এই শহরে একটা মারামারি নাই একটা কাটাকাটি, আপনাদের চিন্তা করতে হবে একটা জিনিস বিগত দিনে এখানে রাজনীতিতে কী হয়েছে, আর আমি আসার পর রাজনীতির যে পরিবর্তন চেষ্টা করেছি আমি করার, যে বিএনপি না আমাদের মনে ভিতরে ভিতরে আছে না অনেকে জাতীয় নিউজে যেসব কথা কই সেই লোকগুলিকে তো আমি ধাওয়াই নেই, আমার কি ক্ষমতা কম, আমার তো মাঠের ক্ষমতা আছে জনগণের ক্ষমতা তো আছে আমার, সো বিষয়গুলি উপলব্ধি করতে হবে আপনাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জাতির জনক যে স্বপ্ন নিয়ে এই দেশটাকে গড়েছিলেন, আজকে আমার দাদা আমার ভাই যাদের রক্তের বিনিময়ে আজকে যে কী কারণে তাদের হত্যা করা হয়েছিল উপলব্ধি করার বিষয় আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কথা আর বাড়াবো না।